আসসালামু ঠিক আছে আমরা লেজিকে যুক্ত করেছে লেজি আপনি একটু কথা বলেন তো কি মানে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমার একটা ফ্রেন্ড আছে যে মানে বিভিন্ন অস্বাভাবিক কর্মकांडের মাধ্যমে মৃত্যুর ভিডিও পাঠায় এই ভয় দেখায় তো আপনি যদি একটা ভিডিও মানে একটু এক্সপ্লেইন করতেন তাহলে আমি মোটামুটি একটা ধারণা পেতাম আমি যদি প্রাইভেট চ্যাটে একটা মানে কয়েক সেকেন্ডের একটা ভিডিও দিই একটু প্লিজ এক্সপ্লেইন করবেন না করব না দেখবো না কি না আমি দরকার দেখে নেক্সট লাইভে যদি বলা থাকে আমি রাখেন যদি ভয় পায় যদি ভয় না পান তাহলে আপনি আমাদেরকে বলতেন যে আপনি কি ভয় পাইছেন এটা দেখে কি ভয় পাইছেন না ভয় না মানে এরকম মানে কিভাবে সম্ভব আমি এটা বুঝতে পারি কি সম্ভব কোনটা সম্ভব একটু বলেন তাহলে মানে একটা ছেলে মানে মারা গেছে আর কি মরার আগে একদম মানে কারে জানি মারতেছিল এরকম একটা অবস্থা মানে কারে দেখে লাফাইতেছিল আর মানে আচ্ছা ওই ঘটনাতে আসলে ঘটছে মানে প্রথমত ঘটনা বিশ্লেষণের কারণ হাউ ডু ইউ নো আরেকবার একটু বলতে যদি যেইটা ভিডিওতে ক্লেম করা হয়েছে যে কোনো ভিডিও বা যে কোনো মিডিয়াতে যে এরকম একটা ঘটনা ঘটেছে যে কোনো কেউ মারা যাওয়ার আগে অন্য কারোর উপর অ্যাটাক করতেছে সামথিং যে কোনো একটা ঘটনা ঘটেছে ধরেন ঘটনা একটা এক্স এক্স একটা ঘটনা ঘটেছে ওইটা যে আসলেও ঘটেছে ওটা যে ভিডিওতে ক্লেম করা কোনো একটা দাবি না ওটা যে সত্য ঘটনা হাউ ডু ইউ নো মানে আমি অনেক মানে জানার চেষ্টা করছি কিন্তু শুধু ভিডিওটাই আসে আর কি আর

আপনি 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 তো বিভিন্ন দুঃস্বপ্ন দেখেন দেখেন না আমিও বিভিন্ন ভূতার দুঃস্বপ্ন দেখেছি যে হরিবল বাবা আমাকে কোন একটা ভূত মারতেছে আমি দেখছি এরকম ছোট বড় এরকম ভূতের আরিয়া দেখছি আমি এরকম একটা ইয়ে ভূতের কোন একটা স্বপ্ন আমি এটা ভিডিও বানাই ছেড়ে দিলাম যে এরকমটা আসলে ঘটে আপনি কিভাবে জানেন যে আমি এটা স্বপ্ন দেখেছি না এটা আসলে ঘটেছে এটা কিভাবে জানবেন আপনি সে কি কোনো প্রমাণ দিয়েছে যে ওই ঘটনা আসলে সত্যি এরকম কোনো প্রমাণ দিয়েছে নাকি শুধু দাবি এটা দাবি বাট মানে কাহিনীটা অনেক শুনেন কোন একটা দাবিকে কনসিডার তখন করবেন যখন দাবি কারক সেই দাবির সপক্ষে প্রমাণ দিবে যদি দাবি কারক ওই সবপক্ষে সেই দাবি সপক্ষে প্রমাণ না দেয় তাহলে ওটাকে গোনায় ধরারও সময় রাখবেন না ঠিক আছে গোটা সত্য ওটা মানার কোন যুক্তি যুক্তিযুক্ত কারণ নাই মানে আমিও তো অনেক সিনেমা দেখি বোতের সিনেমা আমার খুবই পছন্দ আমি এই যে মানে সেই একটা ভূতের সিনেমা দেখলাম নতুন বের হয় একটা নতুন ইনসাইডিয়াস ইয়াস সম্ভবত নাম তিন নম্বর পার্ট হ্যাঁ মজা লাগছে কিন্তু আমি তো এটা ভূতের সিনেমা হিসেবে দেখি আমি তো জানি যে এটার যে কাহিনীগুলো সেগুলা একটু কিছুই সত্য না এটা তো আমি ভালোভাবে জানি আমি যদি আমি মাথা চুলকেতে বসে বসে পড়ি যে এই সিনেমাটা যে আমি দেখলাম এই কাহিনিটা ব্যাখ্যা কি হইতে পারে কেমনে হইলো এটা এটা কেমনে হইলো এটা তো আসলে হয় নাই তো এটা একটা সিনেমা আমি জানি এই টাইপের ভিডিও প্রচুর মানুষ বানায় দর্শককে আকৃষ্ট করার জন্য মানুষদেরকে ইয়া করার জন্য ভিউ পাওয়ার জন্য প্রচুর প্রতিদিন প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিও বানানো হয় এই প্রত্যেকটা ভিডিও নিয়ে তো আমাদের আলোচনা করা বা চিন্তা করার সময় নেই আমরা যেটা করি সেটা হচ্ছে তাদের কাছে প্রমাণ চাই প্রমাণ থাকলে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি এছাড়া কোন এরকম লাখ লাখ কোটি কোটি ভিডিও আছে আমি কয়টার দেখবো আর কয়টার আমি কয়টা সম্পর্কে কি বলবো এগুলো কিছু বলার নেই যখন শুধুমাত্র ওগুলার প্রমাণ থাকবে তখনই শুধুমাত্র ওগুলো নিয়ে কথা বলা যাবে রেজি ভাই আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে

আল্লাহর চাদর আর শ্রেষ্ঠত্ব আল্লাহর লুঙ্গি তো মানে আল্লাহর আবার লুঙ্গি এটা কেমন নাই হ্যাঁ আল্লাহ লুঙ্গির কথা অনেক জায়গাতে বলা আছে এটা আমরা দেখেছি আল্লাহর এখন লুঙ্গি পরে যে এটা একটা লুঙ্গির ভিতর দিয়ে বাতাস ঢুকে যায় নাকি বেশি বাতাস হলে লুঙ্গি উপরে উঠে যায় নাকি ঘুমের ভিতরে এগুলো তো সিরিয়াসলি আছে ভাই এরকম এরকম ডেসক্রিপশন আছে হ্যাঁ হ্যাঁ এরকম ডেসক্রিপশন অনেক আছে আল্লাহর লুঙ্গি এই দেখাচ্ছে দেখেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুস বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর এবং মহত্ত্ব হল আমার লুঙ্গি যে কেউ এর কোন তিনে আমার সাথে ঝগড়া করবে আপনাকে লুঙ্গি ধরে টাটানি করা যাবে না ঠিক আছে আল্লাহ ঠিক করেছে মানে চাদর বিষয় মানে আপনি ধরেন আপনার ইয়ে চাদর আছে অঙ্কটা চাদর আপনি চাদর বিষয় পারেন আপনি যদি বলেন ওই আল্লাহ আপনার মহত্ত্ব আল্লাহ লুঙ্গি ধরে টাটানি শুরু করেন তাহলে তো আসে

এত ভিউ ওঠে কিভাবে অথচবুকে ফলোয়ার বেশি ইউটিউব থাকে হ্যাঁ এটা ঠিক কারণ হচ্ছে ফেসবুকে তো আমাদের সারাক্ষণ আমাদের রিপোর্ট করতে থাকে মুমিন বান্দারা চব্বিশ ঘন্টা টানা চব্বিশ ঘন্টা একটার পর একটা একটার পর একটা করতে থাকে এই কারণে আমাদের রিচ কমে যায়

হ্যাঁ এবং ফেসবুকে অনেক সমস্যা করে নানা ধরনের সমস্যা তৈরি করে তো এখানে আমাদের ভিউ কমে যাক তাতে সমস্যা নেই আপনারা যারা দেখেন নিয়মিত আমাদের লাইভগুলো তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন এবং ইউটিউবটাকে বেশি গুরুত্ব দেন কারণ ফেসবুকের মানে কোনো ঠিক ঠিকানা নাই আমাদের রিচ কমায় দেয় মাঝে মাঝে কমায় দেয় রিচ আই होप ঠিক আছে তাহলে লেজি ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই নাকি আর একটা মানে কথা হলো মানে বাংলাদেশের অনেক গেমাররা মানে ভিডিও শেষে বা মাঝখানে শিখাই দেয় যে আপনাদের চ্যানেল গুলাতে রিপোর্ট করতে তো আমার কথা হচ্ছে রিপোর্ট করলে কি কোনো ক্ষতি হবে কোথায় শিখা কোথায় শিখা দেয় ভাইয়া মানে ভাই যে মানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে মানে গেমার ইউটিউব চ্যানেলগুলোতে

ভালো লাগলো আপনি একটা হাদিস দেখাচ্ছেন যদিও হাদিসটা আমি আগে পড়ছি কিন্তু তারপরেও দেখাইছেন মজা হইলো ঠিক আছে ভাই ভালো থাকবে না বিদায় জানাচ্ছি আজকে